সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজ নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছি আমি শাহনাজ রুমা প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা তুলে আনব আপনার সমস্যা আর সুযোগের কথাও গত দশ সপ্তাহ ধরে বকেয়া মজুরি না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছে খুলনার ছয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা আর এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশের বাকি বিশটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা মঙ্গলবার থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত ধর্মঘট সহ টানা বাহাত্তর ঘন্টার কর্মসূচি দিয়েছেন তারা আজ দ্বিতীয় দিনেও সকাল আটটা থেকে ১২টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা আজকে আমরা আলোচনা করতে চাই রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের ধর্মঘট নিয়ে আর এ নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে রাজশাহী জুট মিল মালিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন যুক্ত হচ্ছেন খুলনা থেকে খুলনা যশোর পাটকল শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন ইউএমসি এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আলোচনায় আমরা শুরুতেই নরসিংদীতে যেতে চাই সেখানে আমাদের সঙ্গে ইউএমসি এর সাবেক সাধারণ সম্পাদক আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ নিশ্চয়ই শুনছেন আমাকে আমরা যাবো নিশ্চয়ই আপনার কাছে আমরা তার আগে যেতে চাই রাজশাহীতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শামীম হোসেন শামীম হোসেন রাজশাহী জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আর শামীম হোসেন নিশ্চয়ই শুনছেন আমাদেরকে আমরা আজকে বলছিলাম যে আমরা শ্রমিকদের যে আন্দোলন পাটকল শ্রমিকদের সেটি নিয়ে আমরা কথা বলতে চাই আমরা জানি যে আপনারা আন্দোলন করছেন এবং সর্বশেষ এই যে বাহাত্তর ঘন্টার আন্দোলন আপনাদের চলছে আপনারা বলছেন যে বকেয়া বেতনের দাবিতে সেই আন্দোলনটি চলছে আমরা একটু বিস্তারিত জানতে চাই যে শুধুমাত্র বকেয়া বেতনের দাবিতেই কি আপনাদের আন্দোলন না এর পেছনে আরো কোনো কারণ আছে আমাদের হলো নয় দফা দাবি বকেয়া বেতন ছাড়াও আমাদের হলো মজুরি কমিশন দু হাজার থেকে যে পে কমিশন পেয়েছে অনেকে এটা ওয়েস কমিশনে বলে সেই ওয়েস কমিশনের এক নম্বরে দাবি আছে তারপরে আমাদের নিয়মিত বেতন মজুরি আর কি পাওয়ার জন্যে এবং ১৩ সালের জুলাইয়ের থেকে আমাদের হলো যারা অবসরের শ্রমিকরা গেছে তারা হলো এখন পর্যন্ত হলো তাদের গে ছুটি এবং নিজস্ব প্রভিডেন্ট ফান্ডের টাকা যেটা আমরা নিজেরা মাসে মাসে বেতন থেকে জমাই সে টাকাটাও সরকার বিভিন্ন সময় খরচ করেছে সেই টাকাটা এখন পর্যন্ত দেয় নাই যার কারণে অনেক শ্রমিক মৃত্যুবরণ করছে তার নমিনীরা মারা যাচ্ছে এখন পর্যন্ত হলো তাদের টাকা আমরা দিতে পারছি না শ্রমিক নেতা হিসাবে যখন ওদের পরিবাররা এসে আমাদের কাছে কান্দে তখন আমাদেরও ভিতরে হলো ই হয় যে আমাদেরও তো এরকম একদিন আসবে এ কারণে আমরা এই যে নয় দফা কর্মসূচি আমরা এই নয় দফা কর্মসূচি আমরা খেটে খাওয়া মানুষ আমরা কেন আন্দোলনে যাব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি তো বলেছেন যে আমি শ্রমিক বান্ধব আমরাও সেটা মানি আমাদের দুর্দিনে উনি আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তাই আমার মায়ের কাছে আমাদের আকুল শ্রমিকদের দাবি আমি পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির একজন অর্থ সম্পাদক সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যেন সে আমাদের মা আমাদেরকে রাস্তায় নামিয়ে কষ্ট না দিয়ে আমাদের ন্যায্য দাবিগুলা আমরা যদি অন্যায়ভাবে কিছু চাই থাকি তাহলে আমাদেরকে শাস্তি দেওয়া হোক আর যদি আমাদের ন্যায্য দাবি হয় তাহলে আমাদের সেই দাবিগুলো যেন হলো অবশ্যই আমাদের হলো বাস্তবায়ন করা হয় এটাই আমাদের হলো আশা জি শামীম হোসেন ধন্যবাদ আপনাকে আমরা আবার খুলনাতে যেতে চাই খুলনাতে আমাদের সঙ্গে আছেন খুলনা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন খুলনা যশোর পাটকল শ্রমিক লীগের সভাপতি শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন মুরাদ হোসেন আমরা আপনার কাছে যেটি জানতে চাইছি যে এইবারের যে আন্দোলন সেই আন্দোলন আমরা জানি যে খুলনা থেকে শুরু হলো এবং তারপরে সারা দেশ থেকে বৃষ্টি রাষ্ট্রত্ব পাটকলের শ্রমিকরা আপনাদের সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করলো শুধুমাত্র কি বকেয়া বেতনের দাবি কিনা এবং এই যে আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো দিনের পর দিন লোকসান গুনছে সে টি আসলে কতখানি আপনাদের উপরে বর্তাচ্ছে আসসালামু আলাইকুম এইখানে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা আপনি প্রথমে যে কথাটা বলছেন এই কথাটা সঠিক না তার কারণ এই আন্দোলন খুলনা থেকে শুরু হয় নাই এই আন্দোলন আমরা বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ কেন্দ্রীয়ভাবে আমাদের কেন্দ্রে ছাব্বিশটা জুট মিল আছে বিজিএমসিতে ছাব্বিশটা জুট মিলের আমাদের একত্রিশ জন কমিটির নেতা আমরা সবাই বসে এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি আমাদের প্রথম কর্মসূচি ছিল উনিশ এবং বিশ ধর্মঘট এবং অবরোধ আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আঠারোই মার্চ বিজিএমসিতে ডেকে নিয়ে আমাদের সাথে সকাল এগারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আলাপ আলোচনার মাধ্যমে আমাদের একটি চিঠি দিয়েছিলেন উনি সেই চিঠির উপর ভিত্তি করে আমাদের বকেয়া বেতন এবং মুজরি কমিশন আঠাশ তারিখের ভিতরে পরিশোধ করবেন কিন্তু উনি যখন সেই আঠাশ তারিখে পরিশোধ করেন নাই এবং মুজরি কমিশন আমাদের খাতায় বসায় নাই আমরা চব্বিশ তারিখে যখন জানতে পারলাম যে আমাদের যে চিঠি দিয়েছে সেই চিঠির কোনো কাজ হবে না আমরা চব্বিশ তারিখে সারা বাংলাদেশের ছাব্বিশটি জুট মিলে সিবিএ নন সিবিএ এবং পাটকল শ্রমিক মিলে আমরা চব্বিশ তারিখে কর্মসূচি দিয়েছি এবং সারা বাংলাদেশের ছাব্বিশটি জুট মিল একসাথে আমাদের আন্দোলন শুরু হয়েছে আমরা আপনি যে কথা বলেছেন এই আমাদের বুজতি কমিশন সহ নয় দফা দাবি নয় দফার দাবির প্রথম দফা আমাদের বুজতি কমিশন দ্বিতীয় দফা আমাদের সপ্তাহের মজ্রি সাপ্তাহে পাওয়া মুদ্রি পরিশোধ করা আমাদের যে সমস্ত ভাইরা ষাট বছর চাকরির জীবনে রিটায়ার্ডের পর তারা দশ বারো বছর পিএফ এবং গ্রাই টাকা পায় না এমনকি আমাদের মৃত্যু বিমার টাকা দীর্ঘদিন ধরে ওই দশ বারো বছর এক একজন শ্রমিক না খেয়ে মারা যায় তার যে নমিনি থাকে সে নমিনিও মারা যায় কিন্তু তারা গ্রাই ছুটির টাকা পিএবের টাকা পায় না আমাদের বদলি শ্রমিক ভাইরা দীর্ঘদিন ধরে বিশ থেকে পঁচিশ বছর আমাদের তারা বদলি কাজ করে যৌবন শেষে আজকে বৃদ্ধর দিকে এসেছে জি আর হোসেন ধন্যবাদ আপনাকে আমরা আপনার কাছ থেকে আবারো শুনবো এই যে নয় দফা দাবির কথা বললেন সেটি ধরে আমরা নর্সিন দিতে যেতে চাই যেখানে আমাদের সঙ্গে ইউএমসি এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ আছেন আবুল কালাম আজাদ নিশ্চয়ই শুনছিলেন আমরা নয় দফা দাবি সম্পর্কে শুনছিলাম যে দাবি নিয়ে আপনারা আন্দোলনটি করছেন একটু জানতে চাই যে এরকম যে বছরের পর বছর আসলে রাষ্ট্রীয় যে সব পাটকলগুলো আছে সেগুলো আসলে লোকসানের দিকে চলে যাচ্ছে এবং লোকসান হচ্ছে যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং শ্রমিকরা নানান রকম দাবি দেওয়া শুধুমাত্র এই বছর যে হচ্ছে আমরা অতীতে সারা বছরই আমরা শুনি যে কম বেশি দাবি দেওয়া তাদের থাকে একটু জানতে চাই যে বেসরকারি পর্যায়ের যেসব পাটকল আছে তারা কিন্তু লোকসানে নেই সারা দেশ জুড়ে যেসব পাটকলগুলো আছে আর কি মনে হয় সেই বেসরকারি পর্যায়ের যে পাটকলগুলো আছে তারা লাভজনক কিন্তু সরকারিভাবে ভাবে যেসব পাটকল আছে সেগুলোতে সরকারের এত ভর্তুকি দেওয়ার পরও কেন সেগুলো লোকসানে খাতে আছে এখনো ধন্যবাদ আসলে স্বাধীনতার পূর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ওনার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল স্বাধীনতার পর প্রত্যেকটি ব্যক্তি মালিকানা পাটকলগুলোকে জাতীয়করণ করেছিল তখন আমাদের জুট নন জুট নিয়ে সাতাত্তরটা জুট মিল রাষ্ট্রকরণ করা হয় সেই সময় থেকেই আমরা শ্রমিকরা কর্পোরেশনের নিয়ন্ত্রাধীন বিজিএমসির নিয়ন্ত্রণাধীন চলে আসছি আমাদের প্রতি পাঁচ বছর পর পর মজুরি কমিশন দেওয়া হয় যেমনিভাবে পে কমিশনও দেওয়া হয় পে কমিশন এবং মজুরি কমিশন একসঙ্গেই দেওয়া হতো কয়েক বছর যাবৎ পে কমিশন দেওয়া হলেও মজুরি কমিশন বিলম্ব হওয়ার কারণেই এই শ্রমিক অসন্তোষ দেখা দেয় আর আপনি যেটা বলেছেন যে ব্যক্তি মালিকানা মিলগুলো লাভজনক সেটা সঠিক নয় কারণ হলো যে যখন বিভিন্ন সরকারের সময় এই মিলগুলোকে ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হলো ওই মালিকরা তাদের স্বার্থ সিদ্ধি করার জন্যই ব্যাংকের লোন নিয়ে তারা অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল আজকে আমাদের সেই বিজিএমসি থেকে ছেড়ে দেওয়া মিলগুলো অনেকই মুক্ত পরে আছে শুধুমাত্র আমার জানা মতে জনতা জুট মিল যেই জুট মিলটি মালিকের ভালো ব্যবস্থাপনার কারণে পরিচালিত হয়েছে আর কোনো মিল এমনি লাভজনক প্রতিষ্ঠানে নেই তাছাড়া একটি কথা বলতে হয় বিগত কোনো কোনো সরকারের সময় এই মজুরি কমিশনকে দুই ভাগে বিভক্ত করেছিল মালিকানা এবং রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত শ্রমিকদের বেতন বৃদ্ধির কারণে এবং ব্যক্তি মালিকানা শ্রমিকদের বৃদ্ধি কম হওয়ার কারণে দুই ভাগে বিভক্ত করার জন্যই তারা কম কষ্টে তাদের লাভজনক তো বলবো না তারা মিলগুলো বন্ধই করে দিয়েছিলেন আজকে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লাভজনক প্রতিষ্ঠানে আমরা ছিলাম এখনও আমি মনে করি যে ভালো ব্যবস্থাপনা হলে আমরা সেটা ইনশাল্লাহ লাভ করতে পারবো কারণ হলো যে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের মধ্যে যারা বিজিএলসির চেয়ারম্যান পরিচালক এবং বিভিন্ন মিলের ব্যবস্থাপনা পরিচালক তারা আজকে জুটের উপরে লেখাপড়া করে তারা মিলে চাকরি করতেন জি আবুল কালাম আজাদ আপনাকে ধন্যবাদ আমরা একটা বিরতি নিচ্ছি তারপর আপনাদের তিনজনের কাছে আবারও ফিরবো এবং এই যে আপনি বলছেন যে ব্যক্তি মালিকানাধীন যেসব জুট মিল আছে সেগুলো আসলে লোকসানে আছে লাভে নেই কিন্তু আমরা জানি যে আমাদের এই টকশতে অনেক ব্যক্তি মালিকরা মিলি মালিকানাধীন পাটকলের যারা মালিক আছেন তারা এসে বলেছেন তারা লাভজনক আছে এটি কতটা সত্য সেটা আপনাদের তিনজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব নিশ্চয়ই সঙ্গে থাকবেন আপনাদের দর্শক আপনারাও নিশ্চয়ই সঙ্গে থাকবেন আমাদের বিরতির পরে আবারও ফিরলাম মানচিত্রে অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে আছি আমি শাহনাজ আজকে আমরা কথা বলছি রাষ্ট্রীয় শ্রমিকদের ধর্মঘট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজশাহী রাজশাহী থেকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন আছেন খুলনা থেকে খুলনা যশোর পাটকল শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন এবং আছেন নর্থ থেকে ইউএমসি এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের মানচিত্রে বিরতির পরে আমরা এই অংশে খুলনা দিয়ে শুরু করতে চাই খুলনা আমাদের সঙ্গে আছেন খুলনা যশোর পাটকল শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন আর মুরাদ হোসেন এ পর্যায়ে আপনার কাছে আমরা যেটা জানতে চাই বিরতির আগে আমরা আবুল কালাম আজাদের কাছ থেকে শুনছিলাম যে ব্যক্তি মালিকানাধীন যেসব পাটকলগুলো আছে সেগুলোকে আমরা দেখি যে তারা বলেন যে তারা লাভজনক অবস্থায় আছেন এবং সরকারি মালিকানাধীন যেসব প্রতিষ্ঠানগুলো আছে জুটমিলগুলো আছে সেগুলো আমরা দেখি বছরের পর বছর লোকসান গুনছে এটির কতখানি সত্যতা আছে এবং যদি হয়ে থাকে তাহলে এটির পেছনে কি কারণ মানে আপনারা কি করে উত্তরণ ঘটতে পারেন যেহেতু আপনারা এই রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর সাথেই থাকবেন কি করে আপনারা আসলে এই রকম ঘানি বা এরকম ঘাটতি থেকে বের হয়ে আসতে পারেন আমাদের রাষ্ট্রায়ত্ত পাটকল আপনারা যে কথাটা শুনছেন লোকসান এটা সত্য কথা আমাদের লোকসানের এক প্রথম কারণ আমাদের বছরে দুই থেকে তিনশো কোটি টাকা লস হয় পাট আমরা যখন সেই সময় যদি আমরা পাট আমরা বারোশো থেকে চোদ্দশো টাকা মিল ছাটের কিন্তু সে সময় আমাদের সরকার বা মিল কর্তৃপক্ষ টাকা দেয় না আমাদের পাট কিনা হয় না যখন এখন এই মার্চ এপ্রিল মাস যখন সব পাট ব্যবসায়ী হাতে চলে যায় তখন আমাদের বাইশশো তেইশশো উনিশশো দুই হাজার টাকাতে পাট কিনতে হয় এখন হিসাব করেন এই পাটে কত টাকা বছরে বাংলাদেশের ছাব্বিশটা মিলের কত কোটি টাকা পাটে বেশি যায় এইগুলো একটি লচের কারণ আর একটি কারণ আমি শুধু বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা যশোর আঞ্চলিক কমিটির সভাপতি নয় আমি কিসেন জুটমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আমাদের কিসেন জুটমিল সাড়ে আমাদের যে উৎপাদিত পণ্য বিক্রি হয় তার পাঁচ পার্সেন্ট নিয়ে যায় বিজিএমটি আর যে টাকা থাকে পঁচানব্বই পার্সেন্ট সেই পঁচানব্বই পার্সেন্ট ব্যাঙ্ক ইন্টারেস্ট নিয়ে যায় ব্যাংক তাই আমাদের থাকলে কত আমরা হিসেব করে দেখেছি এক কোটি টাকার মাল যদি আমরা উৎপাদন করে সেই মালটা তিনবার ব্যাংকে যা আসা করে বিক্রি হয় আমাদের বিজিএমটি এবং ব্যাংক যে ঋণ নিয়ে ঋণের সুদ নেয় তাতে কিন্তু আমাদের আর শ্রমিকের বেতন বেতন তো বাড়ির কাছে ওই যে টাকা বিক্রি হয় এক কোটি টাকা তিনবার ব্যাংকে গেলি ব্যাংকের আর বিজিএমটি টাকা হয়ে যায় আমাদের বিলের আর কোনো খবর থাকে না জি এই কথাটি আমি আসলে জানতে চেয়েছিলাম যে আপনাদের আসলে উত্তরণের কোনো সুযোগ এখানে আছে কিনা আমরা সেখান থেকে আবার খুলনা থেকে আমরা যেতে চাচ্ছি এবার রাজশাহীতে রাজশাহীতে আমাদের সঙ্গে রাজশাহী জোটমেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আছেন মোহাম্মদ শামীম হোসেন আমাদের সঙ্গে আছেন আর শামীম হোসেন এই যে আমরা শুনছিলাম যে আসলে আমরা যেটি জানতে চাই যে এই যে এরকম বছরের পর বছর যে ঘাটতি সেটি থেকে বের হওয়ার বা উত্তরণের পথ আপনাদের আছে কিনা বা আপনারা কি চাইছেন এবং সেই সঙ্গে একটু জানতে চাই যে আন্দোলন তো আপনাদের চলছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম বা বাহাত্তর ঘন্টা আজকে আট আটচল্লিশ ঘন্টা গেল বাহাত্তর ঘন্টা পরে আপনাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে আমাদের আসলে যে বিষয়টা নিয়ে মুরাদ ভাই বলছিল সেটা হলো এটা একটা সরকার চাইতেছে যে বেলগুলা লোকসান থেকে কীভাবে লাভজনক হয়ে আসে এটা অনেক গভীরে কিছু ষড়যন্ত্র আছে যেমন ধরেন একটা পাবলিক বেলে একজন কর্মকর্তা হয়তো দেখা যাচ্ছে তিনটা শিফটের তার দায়িত্ব দিয়ে দেয় অথচ আমাদের সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা অনেক বেশি এখানে ধরেন যে কর্মকর্তা বেশি হওয়ার কারণে মেলে এক যেমন একটা লোকসান আরেকটা ধরেন যে সিজনে পাট কেনার সময় যদি পাটটা না কেনা হয় এখানে একটা লোকসান পরবর্তী পর্যায়ে পাটটা কিনলে পরে পাটটা অনেক বেশি দামে কিনতে হয় তারপরে আরেকটা আছে ধরেন পাবলিক মেলে যে মেশিনের পাশটা নষ্ট হবে ওরা সব সময়ের জন্য চাবে যে ভালো পাশটা কিনলে পরে আমার হলো মেলটা লাভজনক হবে জি ধন্যবাদ আপনাকে আমরা এবারে যেতে চাই নরসিংদিতে নরসিংদী থেকে ইউএমসি এর সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আছেন আবুল কালাম আজাদ আপনার কাছে ছোট্ট করে একটু শুনতে চাই যে আপনারা আসলে কি পরামর্শ দিচ্ছেন আপনারা বলছেন যে পাট কিনতে সরকারের দেরি হচ্ছে নানান কারণে আসলে এই লোকসানের ঘাড়িটা আনতে হচ্ছে পরামর্শ কি আপনাদের ষণ জুট সভাপতি আমার বন্ধুবার মুরাদ ভাই এবং রাজশাহী জুট সাধারণ সম্পাদক স্বামী ভাই যেটা বলেছেন সেটা একটা অংশ আমি বলবো যে যদি মালিকানা মিলগুলো লাভ হতো তাহলে দুই সালে আওয়ামী লীগ সরকার আসার পরে দুই হাজার নয় থেকে পনেরো সাল পর্যন্ত আমাদের এই জুট লাভজনক প্রতিষ্ঠানে কিভাবে রূপান্তরিত হয়েছিল আমরা কিভাবে খুলনার পিপুল জুট মিলকে খালিশপুর জুট মিল হিসাবে আমরা পাবনার রাজশাহী জুট মিলকে জাতীয় জুট মিল হিসাবে এম এম আর বিভিন্ন মিল ব্যক্তি মালিকানার থেকে আমরা কিভাবে সরকার নিলাম নেওয়ার পরে আমাদের অধিকাংশ মিলগুলো ব্রেক বেনে অনেকগুলো মিল লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল সেই ক্ষেত্রে আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই সময় আমাদের জুট মিলের গুলাকে আট হাজার নয়শো বিরাশি কোটি টাকা ব্যাংকের যে ঋণ ছিল সেই ঋণগুলো মৌকুব করে দেওয়ার পরেই কিন্তু আমরা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিলাম এখনো আমাদের যে পরিস্থিতিটা হয়েছে আট সালে আট সালে আমাদের এরকম আট সপ্তাহ দশ সপ্তাহ বাকি ছিল নয় দশটা বেতন বাকি ছিল আজকে একই অবস্থা হচ্ছে আমি মনে করি বিএনপি জামাত জোট এবং অন্যান্য সরকার যেই সময় মিলগুলাকে বন্ধ করেছে যেমন এশিয়ার জুট মিল শ্রমিকদেরকে বেকারের দ্বার দিয়েছে সেই সময়

সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন